পিউ তার বাবা শ্যামল বাবু এবং মা চিনি দেবী সঙ্গে শহরে বাস করে। ছোটবেলা থেকে পিউ তোতলা ছিল। সে তোতলা হয় সবাই তাকে নিয়ে সব সময় হাসি ঠাট্টা করত। একদিন, কিরে পিউ, আর কতক্ষণ ঘুমাবি? কলেজ যাবি না? তাড়াতাড়ি ওঠ, আমি অফিস যাব। যাওয়ার পথে তোকে কলেজে ছেড়ে দেব। এই তো বাবা, আমি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। তলো, আমি লেদি। তলো তলো, আলে তলো না, তলো তলো, আমি বলতি কলেজে তলো। কি জ্বালা হলো এই মেয়েটাকে নিয়ে, কি করব আমি কি জানি। যত দিন যাচ্ছে ওর তোতলামি বেড়েই চলেছে। আরে ও কলেজে যাওয়ার কথা বলছে, বলছে কলেজে চলো। শ্যামল বাবু পিউকে কলেজে ড্রপ করে দিয়ে অফিসে চলে যায়। পিউ কমলিকা ম্যাডামের ইংলিশ অনার্সের ক্লাস করতে যায়। গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমি তোমাদের লিটারেচারের কনসেপ্টটা বোঝাবো। তার আগে তোমরা বলো দেখি, হোয়াট ইউ গাইজ নো অ্যাবাউট লিটারেচার। পিউ সবার আগে উত্তর দেওয়ার জন্য হাত তোলে। পিউকে হাত তুলতে দেখে অন্যান্য স্টুডেন্টরা সবাই ভীষণ হাসাহাসি শুরু করে। পিউ চুপ করে দাঁড়িয়ে থাকে। সাইলেন্স প্লিজ, ডোন্ট লাফ এট হার। হ্যাঁ পিউ, বলো, আমি শুনছি। ম্যাম, আমি দানি, লিতালেতাল মানে আমি দানি। লিতালেতাল দিয়ে মনের ভাব প্রকাশ করা দায়। হয়ে গেল, সাত সকালে ক্লাস করতে এসে পিওর কমিটি স্টার্ট হয়ে গেল। কি বলছিসটা কি পিউ, ক্লিয়ার করে বল প্লিজ, অসহ্য তোতলা মেয়ে একটা। সবাই আবার হেসে ওঠে। পিউ ভীষণ অপমানিত হয়ে কান্না শুরু করে দেয়। কমলিকা চাইলেও সবাইকে চুপ করাতে পারে না। কলেজ শেষ হলে পিউ বাড়ি চলে আসে। এই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজ বড় মাসির মেয়ের বিয়েতে যেতে হবে, মনে আছে তো? দূত, আমি যাব না। সবাই আমাকে নিয়ে হাতাহাতি করবে, আমি কিছুতেই যাব না, তুমি দাও। আরে কেউ কিছু বলবে না মা তোকে, আমি তো আছি তোর সঙ্গে, চল চুপ করে, কিছু হবে না। চিনি দেবী জোর করে পিউকে নিয়ে বিয়ে বাড়ি যায়। বিয়ে বাড়িতে পিউয়ের সঙ্গে রাজ এবং তার মা পুচকি দেবীর আলাপ হয়। রাজের পিউকে দেখে খুব পছন্দ হয়। রাজ ও পুচকি দেবী একদিন পিউকে দেখতে আসে। বাবা, তা তুমি কি করো? আমার ছেলে খুব সুন্দর বিড়ি বাঁধে। ওর মুর্শিদাবাদ জেলায় বিড়ি বাঁধার ব্যবসা আছে। ওখানকার লোকেরা তো রাজের বিড়ি বলতে একেবারে পাগল। আপনার মেয়ে বিড়ি বাঁধতে পারে? পিউ বিড়ি বাঁধার ব্যবসা শুনে খুব জোরে জোরে হেসে ওঠে। ও মা, ওই দেখো, বিড়ি বাঁধার ব্যবসা শুনে সবাই কেমন ফিক ফিক করে হাসছে। কি পচা মেয়ে রে বাবা, ধুত, ভালো লাগে না। পুচকি দেবী রাজকে চুপ করতে বলে। এই চুপ হত ছাড়া, তুই বিড়ি বাঁধি শুনে কোনো বাবা তার মেয়ের বিয়ে দিচ্ছে না। তোর ভাগ্য এত ভালো যে তুই এত সুন্দরী একটা মেয়ে পাচ্ছিস। না না দিদি, আমার মেয়ে বিড়ি বাঁধতে পারে না। এমনি ও খুব গুণবতী, ও ঘরের সব কাজই পারে। পিউ ও রাজের বিয়ের কথা পাকাপাকি হয়ে যায়। পিউয়ের তোতলামির ব্যাপারে শ্যামল বাবু ও চিনি দেবী রাজ ও পুচকি দেবীকে কিছুতেই জানতে দেয় না। কিছুদিন পর ধুমধাম করে রাজ ও পিউয়ের বিয়ে হয়ে যায়। বিয়ের পর তারা মুর্শিদাবাদে চলে যায়। পিউ শোনো না, আমার জন্য একটা গান গাও না পিউ প্লিজ। পিউ গান করার কথা শুনে খুব খুশি হয়ে যায়। সে গলা খাকিয়ে পরিষ্কার করে নিয়ে গান গাইতে শুরু করে। একটা দেতলাই কাতি দালাও, তাতে আগুন পাবে। তিতেল কাত থেকে দুলে পালাও, তাতে পাগুন পাবে। তবু আমাকে আল পাবে না, তবু আমাকে আল পাবে না। কালন আমায় অবহেলা কোলে তো, আলে আমায় নিয়ে খেলা কোলে তো, কোলে তো তুমি আমায় নিয়ে খেলা কোলে তো। পিউয়ের নাকি কান্না তোতলা গলার গান শুনে, ও মা, মা কোথায় তুমি, তাড়াতাড়ি এসো, শিগগির এসো, এই মেয়ে তো তোতলা, আমার কপালে তোতলা বউ জুটলো শেষে,
কি সব তেতলাই তেতলাই করছে, কিছুই তো বুঝতে পারছি না। পুচকি দেবী সেখানে দৌড়ে আসে। কোন শাকচুর্নি এমন তুতলে তুতলে গান গাইছে? বউয়ের ঘরে শাকচুর্নি ভর করলো নাকি? মা এমন করে বলতেন কেন? আপনার তেলেও তো বিলি বাদল ব্যাপ্তা করে, আমি কি কিছু বলেছি? তাই বলে তোমার বাবা মা এমন তোতলা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দিল? না না, আমি এর সাথে কিছুতেই সংসার করতে পারবো না। তো রাজ ও পুচকি দেবী পিউকে তোতলা হওয়ার জন্য রোজ রোজ অনেক কথা শোনাতে শুরু করে। পিউয়ের কোনো কথাই তারা বুঝতে পারত না, তারা কিছুতেই পিউকে মেনে নিতে পারে না। আজ আমার ছেলে সকাল থেকে বিড়ি বাদ্যে লেগে পড়েছে, ও আর আজকে বাজারে যাবে না। তুমি তো রাত দিন বাড়িতে বসে তুতলেই যাচ্ছ, যাও আজকে বাজার থেকে চিকেন কিনে আনো, আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে। ঠিক আছে মা, আমি চিকেন এনে দিচ্ছি। আমলজা, পুরো 6 মাসের শিশু একটা, কি যে ছাতার মাথা বলে কিছুই যে বুঝতে পারিনি আমি। দূর পিউ বাজারে চিকেন কিনতে চলে যায়। আমায় 1 কিলো চিকেন দাও তো দাদা, ভালো দেখে চিকেন দেবে। তোমার তোতলামির জন্য আমার 2 তাত্তোমা তাই দিয়ে তোলে গেল, যত সব কাজের টাইম এসে সময় নষ্ট করছে। ও দাদা, তুমিও তোতলা আমার মতো। এই এই, তোতলা হবে তোর শাশুড়ি মা, আমি কেন তোতলা হতে যাব? কি বলছিস, কি পরিষ্কার করে বল। কুমার বাবু পিউয়ের কোনো কথা বুঝতে না পেরে তাকে তাড়িয়ে দেয়। সে বাড়ির দিকে আসতে যায়। বাড়ির কাছে এসে সে একটি ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখে ভয় পেয়ে যায়। এ মা, লাত তো এই ঘরে বিলি বাদে, ওখান থেকে এমন করে ধোঁয়া বেরোচ্ছে কেন? তি হলো লে বাবা। পিউ ঘরের সামনে গিয়ে দেখে যে বিড়ির তামাকে আগুন লেগে ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে আগুন দেখে খুব ভয় পেয়ে যায়। ওরে বাবা, ওরে মা, আগুন আগুন, কেউ দরজাটা খোলো, জ্যাম হয়ে গেছে দরজা। উফ মা, কেন একটা বিড়ি টানতে গেলাম, খুব বিড়ির লোভ হয়েছে আমার, বিড়ি না টানলে আগুনও লাগতো না। উফ মা, দরজা খোলো মা, মা দরজা খোলো। রাজ কেশে কেশে কাঁদতে থাকে। পিউ অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। সারা ঘরে আগুন ছড়িয়ে যায়। রাজ ধোয়ার মধ্যে মুখে নাকে কালিঝুলির দাগ লাগিয়ে খুব কাঁদতে থাকে। পিউ ভয় পেয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে পুচকি দেবীকে ডাকতে যায়। মা মা, ও মা, তাড়াতাড়ি তলো, তাড়াতাড়ি তলো, লাত পুলে দাবে, লাত পুলে দাঁততে, ওই ঘরে আগুন লেগেতে, অনেক ধোঁয়া বেরোতে, লাত পুলে দাঁততে, তাড়াতাড়ি তলো, লাত পুলে দাঁততে। এই যা তো, তোর তোতলামি শোনার সময় নেই আমার। তোকে বলেছি না আমি তোর কথা কিছুতেই বুঝতে পারি না, আমাকে কিছু বলতে আসবি না তো, যা এখান থেকে যা। পুচকি দেবী পিউয়ের কোনো কথা শুনতেই চায় না। পিউ কাঁদতে কাঁদতে গ্রামের লোকের কাছে সাহায্য চাইতে বেরিয়ে পড়ে। সে ঝুম্পা দেবীকে সব কথা বোঝানোর চেষ্টা করে। কাকিমা কাকিমা, লাজেল বিলি বাদল খলে তামাকে আগুন লেগে পুলে দাঁততে, তাড়াতাড়ি তলুন না তাতিমা, তলুন প্লিজ, নাহলে লাত দম আতকে মলে তাবে, আপনি তাড়াতাড়ি তলুন আমার তঙ্গে। এই তুমি কি যে বলো না, আমি কিছুই বুঝতে পারছি না দূর, আমার মাথা খেও না তো। আমি এখন আমার মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার সাথে মশকরা করো না, রাস্তা ছাড়ো আমার, দেরি হয়ে যাচ্ছে। পিউ কোনো উপায় না পেয়ে ঝুম্পা দেবীকে জোর করে তার হাত ধরে রাজের বিড়ি বাদার ঘরের সামনে নিয়ে আসে। সেখানে আগুন দেখে ঝুম্পা দেবী খুব ভয় পেয়ে যায়। তারা খুব জোরে জোরে দরজায় ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করে। বাইরে এত চিৎকার শুনে পুচকি দেবী বাইরে এসে এত আগুন দেখে খুব ভয় পেয়ে যায়। কি হলো আমার রাজের, কি হলো আমার ছেলেটা, পুড়ে মরে যাবে না তো, বৌমা কিছু একটা করো শিগগিরই। তারা তিনজন মিলে প্রচুর জোরে জোরে ধাক্কা দিয়ে দরজা কোনো মতে খুলে দেয়। সে কোনো মতে রাজকে ঠেলে বাইরে বের করে দেয়। পিউ বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার মুখ হাত সব পুড়ে গিয়েছিল। পিউকে তারা সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করে। ডক্টর পিউয়ের ড্রেসিং করে দেয়। সত্যি পিউ, আজ তুমি না থাকলে আমি মরেই যেতাম, দেখলে তো
আমি আর কোনোদিনও কোনো রকমের নেশা করব না। আমাকে ক্ষমা করে দাও পিউ, প্লিজ ক্ষমা করে দাও। তারা পিউয়ের কাছে অনেক ক্ষমা চায়, পিউও তাদের ক্ষমা করে দেয়। তারা সুখে শান্তিতে সংসার করে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।